গতকালকে মধ্যরাত্রে হঠাৎ এমন ক্ষুধা লেগেছে, তো ভাবলাম যে ঝটপট করে কী বানানো যায়। তারপর সিদ্ধান্ত নিলাম যে রামেন নুডলস বানালে কেমন হয়, কারণ রামেন নুডলসটাই ওই মুহূর্তে সবচেয়ে ইজি ছিল আমার জন্য বানানো। তারপর যেই কথা সেই কাজ, ঝটপট করে বানিয়ে ফেলাম রামেন নুডলস। তাহলে দেখুন কিভাবে আমরা ঝটপট করে মজাদার এই নুডলসটা বানিয়ে ফেলেছি। তো ঘড়ির কাঁটায় বাজে রাত 2:15, ঘরে ছিল নুডলসের কোরিয়ান রামেন নুডলস, এটা হচ্ছে 3x স্পাইসি। আমি 1/2 লিটার পানি তো হচ্ছে নুডলসগুলো দিয়ে দিচ্ছি, আর এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন হচ্ছে যে ড্রাই ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু নুডলসের সাথেই ছিল। এখন ঝটপট করে রামেনের জন্য চিলি অয়েল বানিয়ে নিব। দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, সে সাথে হচ্ছে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সে সাথে হচ্ছে রামেনের সাথে যে মশলাটা ছিল সেটার 2 প্যাকেটই দিয়ে দিয়েছি, আর সিসিমি সিড, সে সাথে হচ্ছে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। আর তেলটাকে হচ্ছে আমি চুলায় ফুটন্ত গরম করে নিয়েছি, এখন কিন্তু তেলটা দিয়ে দিলাম। আর এত সুন্দর ফ্লেভার ছড়িয়েছে, এটা বানাতে কিন্তু আমার 1 মিনিটও সময় লাগেনি, ঝটপট কিন্তু বানিয়ে ফেলেছি। আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস, সেই সাথে হচ্ছে টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণে। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই যে নুডলসও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মশলার সাথে একদম ভালো করে মিক্স করতে হবে, যাতে প্রত্যেকটা নুডলসের গায়ে মশলা খুব সুন্দরভাবে মিশে যায়। আর দেখতেই তো পারছেন কালারটাও এত সুন্দর হয়েছে, আমি আর লোভ সামলাতে পারছি না যে কতক্ষণে এটাকে খাবো। খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি, প্রত্যেকটা নুডলসের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলা লেগেছে। এখন হচ্ছে আমি ভেজিটেবলগুলো একটু বাটার দিয়ে ভেজে নিব, আপনারা চাইলে কিন্তু তেলেও সুন্দর করে ভেজে নিতে পারেন। আমি ভেজিটেবলগুলোকে কিন্তু খুব বেশি ভেজে নিব না, জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তো আমি এখন তুলে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে আমি নাগেটস অ্যান্ড সসেস হচ্ছে ভেজে নিব। ভাজা শেষ, এখন হচ্ছে আমি সব কিছু সুন্দর করে পিস করে নিচ্ছি। আর রামেন নুডলস বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমার হায়েস্ট হচ্ছে 10 থেকে 15 মিনিটসের মতো টাইম লেগেছে। এখন সব কিছু সুন্দর করে উপরে সাজিয়ে দিব। আমি হচ্ছে প্রথমে নাগেটস এগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচিগুলো, আরেক পাশে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবং দিয়ে দিব ডিম। আর একটু সুন্দরের জন্য এখন উপর দিয়ে ছিটিয়ে দিব সিসামি সিড। সেই সাথে হয়ে গেল আমার রামেন নুডলস, আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন, আর যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছিল। তো আমরা রান্না শুরু করেছিলাম রাত 2:15, আর এখন বাজে 2:30। মাত্র 15 মিনিটে ঝটপট করে এত মজার একটা রেসিপি বানিয়ে ফেলেছি, আর এই যে একটু দেখিয়ে দিচ্ছি, এত লোভনীয়। আর যখন খেয়েছি মানে আমার প্রত্যেকটা বাইটে এত বেশি মজা লেগেছে। নুডলসের এই রামেন নুডলসটা কিন্তু আসলেই অনেক মজার। আমার মতো কারা কারা এটা অনেক বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এত সুন্দর একটা মজার রেসিপি, যদি আপনার কোনো প্রিয় মানুষকে আপনি রান্না করে খাওয়াতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করতে পারেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর আমি তো অনেক বেশি এনজয় করেছি এই গরম গরম রামেন নুডলস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়াত আনসেন মমের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।